আমরা কিভাবে যাকাত বের করব। যাকাত বের করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা মূলনীতি মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে, যাকাতের জন্য যে মানদণ্ড ইসলাম দিয়েছে সেটা স্বর্ণ এবং রৌপ্য। কেননা আমি বক্তব্যের শুরুতেই বলেছি, আজকেও যত টাকার মান আছে এটা স্বর্ণ রৌপ্যের কারণে। তো যাকাতের যে মানদণ্ড ইসলাম দিয়েছে সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। তার আগে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যাকাত যোগ্য সম্পদ মোট চার ধরনের। যে যে সম্পদের যাকাত বের করতে হবে তা মোট চার ধরনের। এক, জমিতে উৎপাদিত ফসল, শুধু জমির উপর কোনো ট্যাক্স নাই, কোনো খাজনা খারিজ ইসলামে নাই। এমনি আমার জমি পড়ে আছে, ওই জমির উপর আমাকে ট্যাক্স দিতে হবে, খাজনা খারিজ দিতে হবে, এটা না। জমিতে ফসল উৎপাদন হলে ওই ফসলের উপর আমাকে যাকাত দিতে হবে, যেটাকে আমরা ওসর বলি। যেটা বৃষ্টির পানিতে হলে 20 ভাগের 1 ভাগ, বৃষ্টির পানিতে হলে 10 ভাগের 1 ভাগ, আর সেচের পানিতে হলে 20 ভাগের 1 ভাগ। দুই নম্বর যাকাতযোগ্য সম্পদ হচ্ছে পশু প্রাণী। পশু প্রাণীর নির্দিষ্ট সংখ্যা আছে, যে নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করলে পশু প্রাণীর ভিতর থেকে যাকাত দিতে হয়। তিন নম্বর যাকাতযোগ্য সম্পদ হচ্ছে ব্যবসায়িক সম্পদ, যেই সম্পদ দিয়ে আপনি ব্যবসা করতেছেন। চতুর্থত আপনার যাকাতযোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ রৌপ্য, অথবা স্বর্ণ রৌপ্যের পরিবর্তে ব্যবহৃত যে কোনো কারেন্সি বা মুদ্রা, টাকা, রিয়াল, ডলার, বিটকয়েন, যা কিছু স্বর্ণ রৌপ্যের পরিবর্তে মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে তার উপর। তার মধ্যে আমাদের দেশীয় পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমাদের যে জিনিসগুলো জানা সবচেয়ে বেশি জরুরি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক এবং স্বর্ণ রৌপ্য জমানো টাকা। যাকাত ফরজ হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক কিনা। দুই নম্বর শর্ত হচ্ছে ওই সম্পদের উপর 1 বছর অতিক্রম করলো কিনা। এই দুটো জিনিস পরীক্ষা, যে আপনি আসলে ধনী কিনা তার পরীক্ষা। এই দুটো পরীক্ষায় ফেল করলে বোঝা যাবে আপনি ধনী নন, আপনার উপর যাকাতের দরকার নাই, বরং আপনি গরিব মানুষ। একটা পরীক্ষা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, আর একটা হচ্ছে 1 বছর অতিক্রম করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্য 5 লক্ষ টাকা বর্তমান বাজার দর অনুযায়ী। রৌপ্যের হিসাব অনুযায়ী 52.5 ভরি রৌপ্য অথবা 70,000 টাকা বর্তমান বাজার দর অনুযায়ী। যে কোনো ব্যক্তি যার নিকটে 70,000 টাকা আছে অথবা যার নিকটে 5 লক্ষ টাকা আছে, এটা আপনি ইচ্ছাধীন। আপনি 70,000ও নিজের উপর যাকাত ফরজ মনে করতে পারেন, 5 লক্ষতেও নিজের উপর যাকাত ফরজ মনে করতে পারেন। চাইলে স্বর্ণের হিসাব অনুযায়ী যাকাত দিতে পারেন, চাইলে রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত দিতে পারেন। গরিব মিসকিনের হক অনুযায়ী রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত বের করা বেশি উত্তম। তাহলে যে কোনো ব্যক্তি যার নিকটে এখন 70,000 টাকা আছে অথবা 5 লক্ষ টাকা আছে, অথবা এই 70,000 টাকার সমান 52.5 ভরি রৌপ্য বা 5 লক্ষ টাকার সমান 7.5 ভরি স্বর্ণ আছে, তার উপর একটা শর্ত পূরণ হয়েছে যাকাত বের করা। দ্বিতীয় শর্ত, আজকে প্রথম আমি 70,000 টাকার মালিক হলাম, আজকে আমাকে এই তারিখটা লিখে রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবহেলায় ফেলে দেওয়ার জিনিস নয়। প্রথম যেই দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই দিন তারিখ লিখতে হবে। এবার পরীক্ষা করবেন 1 বছর পর্যন্ত। ঠিক 1 বছর পর ওই তারিখে, যেই তারিখে আপনি 70,000 টাকার মালিক হয়েছিলেন, যেই তারিখে আপনি 5 লক্ষ টাকার মালিক হয়েছিলেন, ঠিক 1 বছর পরে ওই তারিখে আপনার নিকট কত টাকা আছে। 1 বছর পর ওই তারিখে যদি দেখা যায় আপনার নিকট আবারও 70,000 টাকা অথবা 5 লক্ষ টাকা, মধ্যেখানে যদি আপনি ফকির হয়ে গিয়ে থাকেন কোনো সমস্যা নাই। 5 লক্ষ টাকার মালিক হওয়ার পর মাঝখানে ফকির হয়ে গেছে,
কিন্তু এক বছর পর ঠিক ওই তারিখে আবার আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, তার মানে আপনার উপর জাকাত ফরজ। আপনার উপর জাকাতের দুটো শর্তই পাওয়া গেছে, এক আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, দুই এক বছর অতিক্রম হয়েছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আলাদা আলাদা হিসাব করবেন তা হবে না। আলাদা আলাদা হিসাব করবেন তা হবে না মানে আপনি শুধু স্বর্ণ দেখতেছেন, আপনার বইয়ের স্বর্ণ আছে 1 ভরি, আপনার মেয়ের স্বর্ণ আছে 1 ভরি 2 ভরি, তাহলে স্বর্ণে তো 7.5 ভরি হচ্ছে না, তাহলে স্বর্ণ বাদ। এখন আলাদা করে টাকা গুনতেছেন, টাকা আপনার কাছে 1 লক্ষ আছে, তাও তো 5 লক্ষ পূর্ণ হচ্ছে না, তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন না। বিষয়টা এমন নয়, জাকাত যোগ্য যত সম্পদ আপনার আছে সব একসাথে হিসাব করতে হবে। এবার আপনাকে আমি বুঝাই জাকাত যোগ্য সম্পদ কি কি। আপনার বাসা বাড়িতে জাকাত যোগ্য সম্পদের 1 নম্বর হচ্ছে যে কোনো ব্যবহৃত অব্যবহৃত স্বর্ণ। ব্যবহৃত মানে আপনার স্ত্রী মেয়ে পরে, অব্যবহৃত মানে ব্যাংকের লকারে আছে, এটা জাকাত যোগ্য সম্পদ। দুই, যে কোনো নগদ অর্থ, জমানো অর্থ, নগদ মানে আপনার হাতে বাড়িতে আছে, লিকুইড মানি, নগদ তরল অর্থ। জমানো মানে যেখানে যেখানে জমানো আছে, যেটের যেটের আপনি মালিক, সঞ্চয়পত্রের নামে জমা আছে আপনি মালিক, ব্যাংকে ফিক্সড ডিপোজিটের নামে জমা আছে আপনি মালিক, বিকাশে আছে আপনি মালিক, রকেটে আছে আপনি মালিক, প্রভিডেন্ট ফান্ডে আছে আপনি মালিক, আর একজনকে ধার দিয়ে রেখেছেন, কর্জ দিয়ে রেখেছেন আপনি মালিক, কেন ওই কর্জ আপনি পাবেন আপনি মালিক। আপনার মালিকানায় যে কোনো নগদ, যে কোনো জমানো অর্থ পৃথিবীর যে কোনো জায়গায়, মোবাইলে, ব্যাংকে, পোস্ট অফিসে, কাউকে ধার দিয়ে, যত টাকার আপনি মালিক এখন এই মুহূর্তে, সব টাকা জাকাত যোগ্য, সেটা নগদ থাক জমানো থাক। এটা গেল আপনার বাসা বাড়ির হিসাব। আপনার বাসা বাড়ির কি কি জাকাত লাগবে না, যা কিছু আপনি ব্যবহার করেন তার কিছুরই জাকাত লাগবে না। শুধু স্বর্ণ ব্যবহার করলেও জাকাত দিতে হয়, রৌপ্য ব্যবহার করলেও জাকাত দিতে হয়, গলায় মালা পরে আছেন স্বর্ণের ব্যবহার করতেছেন তাও জাকাত দিতে হবে, আর স্বর্ণ বাদে আর বাকি যা আপনি ব্যবহার করবেন কিছু জাকাত লাগবে না। আপনার যদি 10টা BMW গাড়ি থাকে যা আপনি ব্যবহার করেন, জাকাত দিতে হবে। আপনার যদি সবচেয়ে দামি ঘড়ি আপনি ব্যবহার করেন, জাকাত দিতে হবে না। আপনার বাড়িতে যদি 10টা AC 10টা ফ্রিজ থাকে, জাকাত দিতে হবে না। আপনি যে বাড়িতে বসবাস করতেছেন ওটা যদি পৃথিবীর বিশাল বড় বাংলো বাড়ি হয়, কোটি টাকার ফ্ল্যাট হয়, জাকাত দিতে হবে না, কেন আপনি ওটাতে থাকেন ব্যবহার করেন। তথা আপনার বাসা বাড়ির যা যা ব্যবহার করার তার কিছুর জাকাত লাগবে না। এবার পরের পয়েন্ট আসি, ব্যবসায়িক সম্পদের মধ্যে থেকে কিসের কিসের জাকাত লাগবে আর ব্যবসায়িক সম্পদের মধ্যে থেকে কিসের কিসের জাকাত লাগবে না। ব্যবসায়িক সম্পদের প্রত্যেক কাঁচামালের জাকাত দিতে হবে। যে যে ধরনের ব্যবসা করছে তার ওই ধরনের ব্যবসার আলোকে কাঁচামাল পার্থক্য হবে। ধরেন কথার কথা, আমরা বইয়ের ব্যবসা করি, আমাদের কাগজ হচ্ছে কাঁচামাল। আপনি গার্মেন্টসের ব্যবসা করেন, সুতা হচ্ছে আপনার কাঁচামাল। যেই পণ্য থেকে, যেই পার্টস থেকে আপনি কিছু তৈরি করতেছেন, আপনি গাড়ি ম্যানুফ্যাকচারিং করেন তো বিভিন্ন পার্টস কিনে নিয়ে এসেছেন, ওই পার্টস হচ্ছে আপনার কাঁচামাল। তো প্রত্যেক যত কাঁচামাল আপনার ফ্যাক্টরিতে আছে তার আজকের বাজার মূল্য অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। আজকের বাজার মূল্য কত দিয়ে কিনেছেন সেটা ধর্তব্য নয়, যেই দিন জাকাত বের করতেছেন ওই দিন কত দাম, ওই দিন বিক্রি করলে আপনি কত টাকায় বিক্রি করবেন। যে কোনো তৈরিকৃত পণ্য কাঁচামাল থেকে তৈরি হয়ে গেছে, যেমন আগে সুতা ছিল কাঁচামাল, সুতারও জাকাত লাগবে, সুতা থেকে আপনি কাপড় বানিয়ে ফেলেছেন তৈরি হয়ে গেছে, এখন কত লাখ টাকার কাপড় আপনার গোডাউনে আছে তার আজকের বাজার মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে। কত লাখ টাকার জিনিস আপনার দোকানে আছে বিক্রি করার জন্য, আপনার সুপার শপে আছে, শপিং মলে আছে যেটা আপনি বিক্রি করবেন, আপনার শোরুমে গাড়ি আছে বিক্রি করার জন্য, যা কিছু বিক্রি করার জন্য আপনার কাছে আছে, আপনি ব্যবসা করেন যে জিনিস বিক্রি করে, চাউল দিয়ে চাউল বিক্রি করে ব্যবসা করেন, এখন যত টাকার চাউল আছে
ক্যামেরা বিক্রি করে ব্যবসা করেন, যত টাকার ক্যামেরা আছে, যা কিছু আপনি বিক্রি করে ব্যবসা করেন, অত টাকার যা এই মুহূর্তে আপনার কাছে আছে ওই পণ্য, তার আজকের বাজার মূল্য অনুযায়ী আপনাকে যাকাত বের করতে হবে। এবার ব্যবসায়িক সম্পদের মধ্যে কি কি যাকাতযোগ্য নয়, ব্যবসায়িক সম্পদের মধ্যে যেমন বাসা বাড়িতে দেখলাম যা আমি ব্যবহার করি তার যাকাত লাগে না, ব্যবসায়িক সম্পদে আমি যা ব্যবহার করি তার যাকাত লাগবে না। যেমন কথার কথা, একটা কোম্পানির যদি 1000 গাড়ি থাকে, তার স্টাফের যাতায়াতের জন্য ওই 1000 গাড়ির যাকাত দিতে হবে না। কোম্পানির যদি সারা পৃথিবীর প্রত্যেক বড় শহরে অফিস থাকে, নিজের অফিস, ওই অফিসের যাকাত লাগবে না, কেন ও ব্যবহার করে ওইটা। তাহলে কোম্পানির গাড়ির, কোম্পানির বিল্ডিংয়ের যাকাত লাগবে না। ফিক্সড অ্যাসেট, কোম্পানির নিজস্ব স্থায়ী সম্পদ, হিসাবের খাতায় যেটাকে স্থায়ী সম্পদ বলে, যারা হিসাব রক্ষক পড়ে তারাও জানে যে কোনটা স্থায়ী সম্পদ। যেমন একটা অফিসে যদি একটা চেয়ার কেনা হয়, টেবিল কেনা হয়, এটা স্থায়ী সম্পদ। একটা অফিসে যদি একটা কম্পিউটার কেনা হয় অফিসের কাজে, এটা স্থায়ী সম্পদ। তাহলে যত দামি চেয়ার হোক, যত দামি টেবিল হোক, যত দামি কম্পিউটার হোক, এগুলো সব স্থায়ী সম্পদ, এগুলোর যাকাত গুনবে না, ব্যবসায়িক কোম্পানি এগুলোর যাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করবে না। উৎপাদন করার জন্য যত মেশিনারিজ আছে, এই মেশিনারিজের যাকাত লাগবে না। গার্মেন্টস শিল্পে আপনি যত মেশিন, সেলাই মেশিন কিনে রেখেছেন কাপড় উৎপাদন করার জন্য, ওই সেলাই মেশিন স্থায়ী সম্পদের অন্তর্ভুক্ত, ওটার যাকাত দিতে হবে না। এরকম যত মেশিনারিজ আছে, কোনো মেশিনারিজেরই যেটা আপনার স্থায়ী সম্পদ, যাকাত দিতে হবে না। আপনি আবার যদি মেশিন বিক্রির ব্যবসা করেন, তখন আবার হুকুম পাল্টে যাবে। আপনার কাছে বিক্রি করার জন্য এখন যত মেশিন আছে তার আজকের বাজার দাম আপনাকে দিতে হবে। আপনি যে গাড়ি ব্যবহার করতেছেন ওই গাড়ির যাকাত লাগবে না। আপনি আবার গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, তাহলে আপনার শোরুমে যত গাড়ি আছে ওই গাড়ির আজকের বাজার মূল্য অনুযায়ী যাকাত দিতে হবে। তাহলে মূল মূলনীতি আমরা এটা বুঝতে পারলাম, ব্যবহার করলে যাকাত লাগে না, ওটা ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে যাকাত লাগে, এবং ক্রয় বিক্রয়ের ব্যবসা করলে আজকের বাজার মূল্য যেই দিন যাকাত বের করা হচ্ছে সেটা যাকাতের জন্য হিসাব করতে হয়। এবার যাকাতযোগ্য আরও কিছু সম্পদ, যেমন জমি জায়গা, প্লট ফ্ল্যাট, প্রপার্টি, এগুলোর কীভাবে যাকাত দিবেন। যারা প্লট ফ্ল্যাট ভাড়ায় দেয়, জমি ভাড়ায় দেয়, ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছে, গাড়ি 10টা 50টা, অটোরিকশা ভাড়ায় চলতেছে, এগুলো একটারও যাকাত লাগবে না, ভাড়ায় দেওয়া কোনো জিনিসের যাকাত লাগে না। হ্যাঁ, ওই ভাড়া থেকে যে টাকাটা নগদ অর্থ আপনার কাছে আজকে ঢুকলো, যাকাত বের করার আগ মুহূর্তে ঢুকলো, নগদ অর্থ হওয়া মাত্রই ওটার আবার যাকাত লাগবে। এখনই 50টা অটোরিকশার ভাড়া আপনার হাতে ঢুকলো নগদ অর্থ হিসেবে, নগদ অর্থ হয়ে গেছে, এখন আর যাকাত দিতে হবে। ওই নগদ অর্থ আপনি আবার বিকাশে জমা করলেন, ব্যাংকে জমা করলেন, যাকাত দিতে হবে। কিন্তু এখন আমি কত টাকার ভাড়া পাবো, তাদের কাছে কাছে ভাড়া আছে, তারা এখনো দেয়নি, এটার যাকাত নাই। 12 মাসে আমি কত টাকার ভাড়া পাই, এটা আলাদা করে হিসাব করে যাকাত দিতে হবে, এর যাকাত নাই। নগদ অর্থ হিসেবে যা ঢুকেছে তার যাকাত দিতে হবে। কিন্তু আপনি ফ্ল্যাট বানিয়ে বিক্রি করেন, প্লট কিনে বিক্রি করেন, এটা হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল। যে কেউই কোনো জমি কিনবে বিক্রি করার জন্য, আজ থেকে 20 বছর আগে 2000 সালে জমি কিনেছেন, বিক্রি করবেন এই নিয়তে 2 লক্ষ টাকা দিয়ে, আজকে ওই জমির মূল্য 1 কোটি টাকা, তো আজকে 1 কোটি টাকার যাকাত দিতে হবে, দিতেই হবে। কেননা কিনার সময় নিয়ত ছিল বিক্রি করা তথা ব্যবসা, দিতেই হবে, কোনো ছাড় নাই। আপনি ফ্ল্যাট কিনেছেন আজ থেকে 30 বছর আগে, আবার বিক্রি করবেন বলে, ওই ফ্ল্যাটের আজকের বাজার মূল্য কত, যাকাত দিতে হবে। তাহলে প্রত্যেক যা কিছু আপনি কিনছেন, সেটা জমি হোক, প্লট হোক, ফ্ল্যাট হোক, আবার বিক্রি করবেন বলে তার আজকের বাজার মূল্য অনুযায়ী যাকাত দিতে হবে। যারা শেয়ার বাজারের ব্যবসা করেন, স্টক এক্সচেঞ্জ, তারা কিভাবে যাকাত দিবেন। আমরা জানি শেয়ার মার্কেট 2 ভাগে বিভক্ত, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। যারা কোম্পানির শেয়ার কিনে, কোম্পানির সাথে ব্যবসা করে, কোম্পানির মুনাফা ভোগ করতে চায়, কোম্পানির লাভ ভোগ করতে চায়, তাদের যাকাত বের করার সিস্টেম হচ্ছে, তারা কোম্পানিকে বলবে যে আপনার যাকাতযোগ্য সম্পদ কত পার্সেন্ট। কোম্পানি হিসাব করে তাকে পাঠিয়ে দিবে যে আমার যাকাতযোগ্য সম্পদ 30%। এখন আপনি ওই কোম্পানির শেয়ার কিনেছেন 100 টাকার, তার মানে আপনার 100 টাকার 30 টাকা যাকাতযোগ্য, আর
যত জাকাতের হিসাব করতেছেন ওই 30 টাকাকে জাকাতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর যদি আপনি কোম্পানির শেয়ার কিনে কোম্পানির লাভ ভোগ করার জন্য নয়, শেয়ার কিনেছেন আবার বিক্রি করবেন সেকেন্ডারি মার্কেটে, দাম বাড়লেই বিক্রি করে দিবেন, তাহলে ওই শেয়ারের আজকের বাজার মূল্য যত দেখাচ্ছে স্টক এক্সচেঞ্জে, যতগুলো আপনার শেয়ার কেনা আছে তার আজকের বাজার মূল্য স্টক এক্সচেঞ্জে যা দেখাচ্ছে সেটা অন্য জাকাতযোগ্য সম্পদের সাথে যোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বিষয়টা আরো ক্লিয়ার করি। এখন সব জাকাতযোগ্য সম্পদ আমাদের জানা হয়ে গেল, জাকাত ফরজ হয় কোন কোন শর্তের ভিত্তিতে সেটাও জানা হয়ে গেল। এখন আজকে আমি বাসায় বসে হিসাব করব আমার কাছে কত জাকাতযোগ্য সম্পদ আছে। আমার স্ত্রী মেয়ের 3 ভরি স্বর্ণ আছে, কথার কথা। আমার ব্যাংকে 2 লাখ টাকা আছে, হাতে নগদ 1 লাখ আছে। আমার দোকানে 50,000 টাকার মাল আছে যেটা আমি বিক্রি করব। আমার কাঁচামাল, ব্যবসায়িক কাঁচামাল, সেটা যে ধরনেরই হোক, যেমন যে বালু দিচ্ছে, যে বালুর ব্যবসা করে, ওর যত বালু এখন কিনা আছে তার আজকের বাজার মূল্য, যে ইট দিচ্ছে ওর যত ইট আজকে কিনা আছে তার আজকের বাজার মূল্য, এগুলো সব আপনি একত্রে হিসাব করবেন। হিসাব করে এবার দেখবেন মোট কত হলো। 3 ভরি স্বর্ণ সমান এত টাকা, 2,10,000 টাকা যোগ করবেন, 2,10,000। আমার নগদ এত, একজনকে ধার দিয়ে রেখেছি পাবো সেটা এত, সব মিলে যদি 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ 5 লাখ টাকা ক্রস করে আছে, তার মানে আপনার উপর জাকাত ফরজ, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। সব একত্রিত করে, আলাদা আলাদা না। এবার একত্রিত এই হিসাবের মধ্যে থেকে প্রতি 100 টাকায় 2.5 টাকা, 1,000 টাকায় 250 টাকা, 1,00,000 টাকায় 2,500 টাকা তথা মূল টাকার 2.5% আপনাকে জাকাত হিসেবে বের করতে হবে। আর এই টাকা যদি আপনার বাড়িতে রাখেন তাহলে এটা ভয়ঙ্কর, গোখরা গহমা সাপ বাড়িতে রাখার চেয়েও ভয়ঙ্কর। কেউ নেওয়ার না থাকলে ডাস্টবিনে যে ফেলে দিয়ে আসতে হবে, তবুও বাড়িতে রাখা যাবে না, এত ভয়ঙ্কর জিনিস জাকাত।